প্রথমেই আমাদের সকল স্তরের তৃণমূল কর্মীকে গোকুলনগর 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। তো আমাদের প্রচার প্রক্রিয়া এই মুহূর্তে খুব তুঙ্গে। আমরা 23টা বুথে, প্রতিটা বুথেই পাড়া মিটিংটা কমপ্লিট করে নিয়েছি এবং সাধারণ সভাটা কমপ্লিট হয়ে গেছে। দেওয়াল লিখন জোর কদমে চলছে, প্রায় দেওয়াল লিখন শেষ পর্যায়ে। তারপরে আমাদের তো বিভিন্ন মেম্বাররা বা আমাদের এই যে দলের কর্মীরা সবাই সাহায্য সহযোগিতার মাধ্যমে ওই ব্যানার পোস্টার দিয়েছে, সেগুলোও আমরা পাড়াতে আনাচে কানাচে সব জায়গাতেই আমরা পৌঁছে দিচ্ছি। মানুষের কাছে আমরা বার্তা পৌঁছাতে চাইছি যে আমাদের একটা তরুণ তুর্কি একটা আমাদের ছেলে যে আমাদের এই তমলুকের জন্য সময় দিতে এসেছে, এরকম দেবাংশুকে আমরা পেয়েছি, এটা আমাদের খুব ভাগ্য ভালো। আমরাও চাইছি, একটা কাজের ছেলেকে পেয়েছি যাতে আমাদের এলাকার উন্নয়ন করতে পারে, এর জন্য ঝাঁপি পড়তে হবে। আমাদের সর্বস্তরের কর্মীদের এই বার্তাটা পৌঁছানোর জন্যেই আমরা সবাইয়ের কাছে পৌঁছে যাচ্ছি। এরপরেও আমাদের বিভিন্ন কর্মসূচি অঞ্চল থেকে নেওয়া হয়েছে, ওই স্ট্রিট কর্নার থাকবে, আমরা একটা বড় সভা করব, আমাদের আগামী 21 তারিখে একটা র্যালি আছে, প্রার্থী থাকবেন আমাদের সাথে। এছাড়াও অঞ্চলের বিভিন্ন জায়গাতে ছোটোখাটো প্রোগ্রাম আছে, স্ট্রিট কর্নার তো আছেই। তো আমাদের এভাবেই একটা সাজিয়েছি। এরপরে ব্লক জেলার যেমন নির্দেশ আসবে সেই অনুযায়ী হয়তো এই ইয়েটাকে, সময়সূচি বা প্রোগ্রামটাকে হয়তো কিছুটা চেঞ্জ হতেও পারে। তো আপাতত আমরা প্রচার প্রক্রিয়ায় বিরোধীর চেয়ে অনেকটাই এগিয়ে। আর বিরোধী বলতে তো আমাদের 4 নম্বর অঞ্চলে সেরকম একটা জায়গাতেই নেই। ওই তো শুনছিলাম ওদের প্রার্থী আসবে, এই আসবে, যা অবস্থা দেখছে প্রার্থী অলরেডি পাত্তাড়ি গুটিয়ে আসা বন্ধ করে দিচ্ছে, নাহলে ওদের গত রবিবার আসার কথা ছিল। সে মোটামুটি প্রার্থী বুঝেই গেছে যে এখানে ওদের সমর্থন মোটামুটি তোলা নিতে আছে, যে কারণে আমাদের এই জায়গা না যাওয়াই ভালো, এইরকম অবস্থাতে আছে। তবে আমরা জানি আমাদের অঞ্চল থেকে দেবাংশুকে মোটামুটি 3000 লিড দেওয়ার একটা টার্গেট রেখেছি আমাদের অঞ্চল। আমরা সবাই ঝাঁপিয়ে পড়লে আরও হয়তো লিডটাকে বাড়াতে পারবো, এইটুকু আশা করছি। আমার নাম সন্দীপ হাটই, আমি 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী এবং আমি এই অঞ্চলের উপপ্রধান। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইকন্দা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।